नमस्कार सम्मानित दर्शकवृंद, आजकल भिडियोते आबारो चले आसछि कृषक एक नतून प्रकल्प निये। जेई प्रकल्पे किन्तु कृषकरा 10,000 टाका पर्यन्त साहाज्य पेये जाबेन एबं एटी किन्तु सम्पूर्ण एककालीन सहायता। एई टाकाटा किन्तु कृषकदेरके लोन हिसेबेओ देवा होच्छे ना, बा एई टाकाटा किन्तु कृषकदेरके शोध करते होबे ना, एटा किन्तु सम्पूर्ण कृषकदेरके दिये देवा होच्छे। तो कि सेई प्रकल्प, सेई प्रकल्पे किभाबे आवेदन करबेन, कि कि डकुमेंट्स लागबे, कोथाय आपनाके आवेदन करते होबे एबं एई प्रकल्पे आपनारा कि सुविधा पाबेन, সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো গত দুদিনে আমরা দুটো কৃষকদের প্রকল্প নিয়ে আলোচনা করেছিলাম, আমার ফসল আমার গলা, যেই প্রকল্পে 5,000, 12,000 এবং 25,000 টাকা পর্যন্ত কৃষকরা সাহায্য পেতে পারবেন তাদের ফসল সংরক্ষণ করার, ঘর তৈরি করবার জন্য। তাছাড়াও আমার ধান আমার চাতাল, সেই প্রকল্পে কৃষকরা 10,000, 8,000 এবং 5,000 টাকা পর্যন্ত সাহায্য পেতে পারবেন ধান শুকানোর চাতাল তৈরি করবার জন্য। তো সেই ভিডিওগুলো না দেখে থাকলে সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আই বটনে ও ভিডিও শেষে দিয়ে রাখবো, যদি প্রয়োজন হয় সেই ভিডিওগুলোও কিন্তু একবার দেখে নিতে পারেন। আজকে আমরা যে প্রকল্পটা সম্পর্কে আলোচনা করব তার নাম হলো আমার ফসল আমার গাড়ি। তো আপনাদের হয়তো এইরকম নাম দেখে মনে হতে পারে এই প্রকল্পগুলো ফেক, না এই প্রকল্পগুলো কিন্তু ফেক না। এই প্রকল্পে উৎপাদিত ফসলের চয়নোত্তর ক্ষতি রোধ করার জন্য এবং উৎপাদিত ফসল দ্রুত বাজারজাত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কী কী সুবিধা পাওয়া যায় এই প্রকল্পে, না উৎপাদিত ফসলের চয়নোত্তর ক্ষতি রোধ করতে এবং উৎপাদিত ফসল দ্রুত বাজারজাত করার জন্য এই প্রকল্পটির মাধ্যমে রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষি, কৃষক গোষ্ঠীসমূহ, স্বনির্ভর গোষ্ঠী ইত্যাদির মধ্যে থেকে নির্বাচিত উপভোক্তাদের একটি ভ্যান, রিক্সা, ঠেলা গাড়ি এবং 6টি ছিদ্রযুক্ত প্লাস্টিক ক্রেন কেনার জন্য 10,000 টাকা করে এককালীন সহায়তা নির্বাচিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়। কে বা কারা এই সাহায্য পাবেন, না রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষি, কৃষক গোষ্ঠীসমূহ এবং স্বনির্ভর গোষ্ঠী, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন বা এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পে আবেদন করার জন্য কোথায় আপনাকে যোগাযোগ করতে হবে, না ব্লক স্তরে সহ কৃষি অধিকর্তার অফিস এবং জেলা ও মহকুমা স্তরে যথাক্রমে কৃষিজ বিপণন বিভাগের জেলা ও মহকুমা আধিকারিকের অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে, অর্থাৎ আপনারা কিন্তু আমাদের লোকাল এডিএ অফিসে যোগাযোগ করতে পারেন। এবার এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং জমির রেকর্ড, এই ডকুমেন্টসগুলির প্রয়োজন রয়েছে। আর এই প্রকল্পের কিন্তু কোনো রকম অফিসিয়াল ফর্ম প্রকাশিত হয়নি বা এই ধরনের কোনো ফর্ম প্রকাশিত নেই, এর আবেদন কিন্তু সরাসরি আপনাকে এডিএ অফিসে যেয়ে কিন্তু করতে হয় বা আপনাদের নামটা সেখানে নথিভুক্ত করাতে হয়। এবার সেই এডিএ অফিস থেকে কিন্তু আপনাদের নামগুলো মনোনীত করে পাঠানো হবে জেলাতে। আপনাদের নাম যদি সিলেকশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কৃষকদের নামগুলো সিলেক্ট হয়েছে সেই কৃষকরাই কেবলমাত্র এই 10,000 টাকা, এই ভ্যান, রিক্সা, ঠেলা গাড়ি এবং 6টি ছিদ্রযুক্ত প্লাস্টিক ক্রেন তৈরি করবার জন্য আর্থিক সাহায্য পেয়ে যাবেন। আর এই টাকাটা কিন্তু আপনাদেরকে শোধ করতে হবে না, এটা কিন্তু আপনাদেরকে এই যন্ত্রগুলি কেনার জন্যই কিন্তু এককালীন সহায়তা করা হচ্ছে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না, এবং ভিডিওটি বেশি বেশি করে কৃষকদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।